বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমতলী প্রতিনিধি এস এম নাসির মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার বিকেলে আরপাঙ্গাশিয়া বাজারে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন আরপাঙ্গাশিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বরগুনা জেলা শাখা পীর সাহেব কেওড়া বুনিয়া মাহমুদুল হোসেন অলিউল্লাহ। প্রধান বক্তা বরগুনা জেলা ইসলামী আন্দোলনে সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদি। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শাখার সেক্রেটারি গাজী মোহাম্মদ বায়েজিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ ইউনিয়ন ইসলামী আন্দোলন সেক্রেটারি মুফতি মোহাম্মদ হুমায়ুনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম তালুকদার, ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুর রহিম গাজী, ইউনিয়ন ওলামার সভাপতি মাওলানা ইমন নেসারি সহ অনেকে। সভায় বক্তারা বলেন, ছাত্র জনতা গণবিপ্লবে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। জাতীয় নির্বাচনে ইহকালীন শান্তির জন্য পরকালীন মুক্তি প্রত্যাশা পূরণে ইসলাম সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।